नमस्कार बंधुरा, आमी रीमा। आमार चैनले आपनादेरके आमी आबारो स्वागत जानाच्छि। आज आमी रान्ना करते चलेछि एकटी निरामिष पद, झिंगे नारकल भाजा। এই রেসিপিটি খুবই টেস্টি এবং খুব কুইক রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে বেশি জমে যাবে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্না দেখার জন্য। দেখুন, আমি ঝিঙে নিয়েছি এবং ঝিঙে ডুমডুমুরে কেটে নিয়েছি, নিয়েছি কালো জিরে, একটু কাঁচা লঙ্কা কুচি, এই যে কোরানো নারকেল হাফ কাপ, নিচে এক টিস্পুন সর্ষে বাটা, লাগছে চিনি স্বাদ মতো, আমি এক টিস্পুন নিয়েছি, হলুদ নুন আর তেল, এটা আপনাদের নিজেদের প্রয়োজন মতো। এরপর রান্নাটা শুরু করি। আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি ঝিঙে দিয়ে দিলাম। এবার ঝিঙে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম লো রেখে ভাজবেন। দিয়ে দিলাম একটু হলুদ, এরপরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ঝিঙে ভেজে নেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে এসেছে। দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি দিলাম, ঝিঙে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কোরানো নারকেল। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে ঝিঙেও নরম হয়ে যাবে এবং ঝিঙে ভাজাও হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে দিলাম কোরানো নারকেল, এ বেশ ভালো করে ভেজে নেব। নারকেল দিয়ে ঝিঙেটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন ভাজা হয়ে গেলে এর কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে এসছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এরপর দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা আমি একটু সামান্য জলে ছেঁকে নিয়ে দিচ্ছি, এতে করে সর্ষের খোসাটা তলায় পড়ে থাকবে এবং শুধু পেস্টটাই এখানে দেওয়া হবে। আপনারা যদি সর্ষে বাটা দিতে না চান তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা এইভাবে যে নারকেল দিয়ে ভেজেও খেতে পারেন। আমি দিয়েছি একটু সর্ষে বাটা, এরপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন শুকনো শুকনো আমি ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে তখন আমি নামিয়ে দেব। আপনারা নিরামিষ দিনে এই পদটি বানিয়ে দেখবেন, এটি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। একটু অন্য ধরনের রেসিপি ঝিঙে নারকেল ভাজা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন নতুন নোটিফিকেশনের জন্য। এরপর এটিকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, এবার গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে দিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।